আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব নামাজের সিজদায় এমন একটি ছোট্ট দোয়া, যদি সিজদারত অবস্থায় পড়তে পারেন মহান আল্লাহ এত খুশি হবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবে, আপনার দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিস শরীফে এমনই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের হাদিস। এমনই একটি দোয়া রয়েছে, যে দোয়াটি আপনারা রাতের বেলা যদি তাহাজ্জুদের সময় উঠে কষ্ট করে ওযু করে তারপরে যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন এবং নামাজের সিজদায় যায় আপনারা যদি বেশি বেশি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবেন না। নামাজের সিজদায় দোয়া করার কিছু নিয়ম রয়েছে দিনি ভাই বোনেরা। সিজদায় যে দোয়া কবুল হয় এটি আমরা কম বেশি সকলেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হয়েছে, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস। সিজদায় দোয়া করার নিয়ম হচ্ছে, আপনাকে অবশ্যই প্রথমে সিজদায় তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে আমরা সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য যে কোনো তাসবিহ তিনবার পড়ে নিতে পারি, তারপরে আমরা এই কাঙ্ক্ষিত দোয়াটি করতে পারি আল্লাহ তাআলার কাছে। আমরা অনেকেই হয়তো জানি না যে আপনি চাইলে ফরজ নামাজের সিজদাতেও দোয়া করতে পারবেন, সুন্নত নফল নামাজের সিজদাতেও দোয়া করতে পারবেন, কিন্তু আমাদের অনেক আলেমরা বা স্কলাররা এই কথাটি বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই ভালো বা উত্তম, তবে এটি কিন্তু নাজায়েজ নয়। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আমরা রাতে তাহাজ্জুদ নামাজের সময় অর্থাৎ নফল নামাজের সময় এই দোয়ার আমলটি করব। বিশেষ করে আমরা যখন সিজদায় যাব তখন সিজদার তাসবিহ পড়ার পরে এই ছোট্ট দোয়াটি অন্তত একবার পড়ব। আর দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আমরা একবার পড়ব। আপনারা স্ক্রিনশটটি মুখস্থ করে নেবেন, সিজদাহের তাসবিহ পড়ে অন্তত একবার পড়বেন। আমি দেখায় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে। এই দোয়াটিতে বলা হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব, তার জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী, মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি, মহান আল্লাহ তাআলা ব্যতীত। তারপরে একবার বলবেন, রব্বিক ফ্রিলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, রব্বিক ফ্রিলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। এইভাবে যদি আপনারা তাহাজ্জুদ নামাজের সময় উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে এই দোয়ার আমলটি করে আপনার কাঙ্ক্ষিত চাহিদাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সময় দোয়া ফেরত দিবেন না, আপনার দোয়াও ফেরত দিবেন না, আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আমার যে চ্যানেলগুলো রয়েছে, বিশেষ করে দিনী আমল চ্যানেলে অনেক দিনী ভাই বোনেরা আছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, এবং আমাদের প্রতিদিনের আমল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আমরা সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওয়াজিফা দিয়ে ভিডিও তৈরি করে থাকি। তারাও সন্তান চান, নেক সন্তান চান, তারাও কিন্তু এই আমলটি করতে পারেন এই সময়ে, এবং আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে পারেন। নেক সন্তান চাওয়ার যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছি এই দোয়াগুলোর মাধ্যমে আপনারা দোয়া করতে পারেন, এবং অভাব অনটন ঋণ থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো আপনারা করতে পারেন সেই সময়। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার মনের সমস্ত নেক আশা পূরণ করবেন। আমি অনুরোধ করছি যারা আমল করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমলটি করতে সহজ করে দেন। ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে ফেলুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করতে বলুন। আমাদের নতুন আমলের
পূর্বের ভিডিওগুলো অবশ্যই পাওয়ার জন্য এই ভিডিওটিতে সকলকেই বলবো একটি লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার, আমাদেরকে ভিডিও তৈরি করতে আগ্রহ প্রদান করার জন্য, এবং আপনার মৃত্যুর পরে আপনার কবরে শুয়ে থেকেও যেন আপনার এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো মানুষ দেখে আমল করবে সদগায় জারিয়া আপনি পাবেন, এই উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।